আচ্ছা, তোমার কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ? আমি আইসক্রিম খেতে পছন্দ করি, তারপর বিফস্টেক। আর তুমি কি খেতে পছন্দ করো? আমার ইলিশ ভাজা আর খিচুড়ি। আমি আবার ইলিশ ভাজা খেতে পারি না, কাটার ভয়। আচ্ছা, নেক্সট যেদিন আমাদের দেখা হবে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নেক্সট কবে দেখা হবে জানি না তো। আচ্ছা, একটা প্ল্যান করি। হ্যাঁ, হুম, ইয়েস। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমার কোন ধরনের ফুল সবচেয়ে বেশি পছন্দ? রোজ, ইয়েলো রোজ। হলুদ রঙের গোলাপ? হুম। তাহলে আমি একটা হলুদ রঙের গোলাপ গাছ, না হলুদ গোলাপের একটা গাছ কিনবো। আর যেদিনই গোলাপ গাছটাতে গোলাপ ফুটবে সেদিন আমি তোমার সঙ্গে দেখা করব। আর যদি ফুল না ফোটে তখন? দেখা হবে না, তবে আমি নার্সারির লোককে বলবো যেন একটা ভালো গাছ দেয় যেটা বেশি বেশি ফুল ফুটে, তাহলে আমাদের দেখাও বেশি বেশি হবে। জি ভাইয়া, কি লাগবে? আচ্ছা, আপনাদের এখানে ওই হলুদ গোলাপ ফুল গাছ আছে? আছে, একটাই আছে। কিরে, কি অবস্থা? বাসা যাবি না? হ্যাঁ চল চল। কিরে, চলে যাবে আড্ডা দিবি না আজকে? না রে, আজ যাই। তোর সাথে যাবো এখন, তবে বাস স্ট্যান্ড পর্যন্ত। মানে কি? মানে বাস স্ট্যান্ড পর্যন্ত একসাথে যাবো, তারপর দুজনের দুই পথ, তিনের সঙ্গে দেখা করতে যাবো। ও আচ্ছা, প্রেম খুব জমা করতেছো? হ্যাঁ। আচ্ছা চল, আগে বাস উঠে দিই তোরে, চল চল যাই। আই এম সরি, দেরি হয়ে গেল। ইটস ওকে, আমিও তো দুইবার দেরি করে এসেছি, তাই না? সমান সমান হয়ে গেল। এই নাও তোমার ইয়েলো রোজ। ওয়াও, কি সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, দু তিন দিনের মধ্যে আবার দেখা হচ্ছে। কেন? আরেকটা গোলাপ ফুটবে ফুটবে অবস্থায় আছে। আচ্ছা, গোলাপ। আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা মানে ঝড়, কখনো প্রবল বেগে আসে, আবার কখনো পাওয়াই যায় না। তোমার কাছে? আমার কাছে ভালোবাসা হলো তুমি ওই মানুষটাকে যেভাবে চাও আগে নিজে ওরকম একটা মানুষ হয়ে ওঠো। বাহ, তুমি তো অনেক বেশি ভালোবাসতে জানো। এই জন্যই তো হারাতে চাই না, এই জন্যই আমার ভয়। কি বললে? কিছু না, চলো হাঁটি, দেখি ঝড় হয় কিনা।
চাদর হয়ে শেষ রাতে ঘুম ভাঙাবো চায়ের কাপ হয়ে ভোরবেলা হাতটা ছুঁয়ে নেব। হ্যালো, হ্যালো তিন্নি, তুমি আমার কল ধরো না কেন? সেটা তুমি জানা কে? শোনো তিন্নি, যা হয়েছে সেটার জন্য আমি মোটেও দায়ী না। তারপরেও আমি তোমাকে সরি বলেছি, আমি আবারও সরি বলছি। একটু প্লিজ চলো আমরা সব কিছু আবার আগের মতো ঠিক করে ফেলি। ঠিক করে ফেলি মানে? বারবার ভুল করবে আর সরি বলবে আর হয়ে যাবে? তিন্নি তিন্নি, প্রতিবার আর এবার এক না। এবার তুমি আমার সাথে মাসের পর মাস কথা না বলে থাকতে পারছো। কীভাবে পারছো তিন্নি, কী হয়েছে তোমার? আমি জানি না। শোনো তিন্নি, প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার রিলেশনের বিষয়টা বাসায় সবাই জানে। আম্মু মাঝে মধ্যেই তোমার কথা জিজ্ঞেস করে। আর তোমার আমার মধ্যে যেটা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি। তুমি ভুলটা বুঝেছ। আর কথা বলতে ভালো লাগছে না। হ্যালো, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। নাম্বার কি বিজি ছিল না নেটওয়ার্কে প্রবলেম বুঝতে পারছিলাম না। কি করো? তেমন কিছু না। তোমার কি মুড অফ না মন খারাপ? কোনোটাই না। আচ্ছা তোমাকে আমি একটু পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। Kids for maximum comfort. ওই অ্যাটেন্ডেন্স নিয়ে স্যারের এত রিঅ্যাকটিভ হওয়া একদম উচিত না। এটা স্কোর তো ভালো ছিল আমাদের। আচ্ছা বাদ দে, তোর প্রেমের কী খবর সেটা বল। প্রেম খুব ভালো। তুই খুব সিরিয়াস তাই না? হ্যাঁ অবশ্যই আমি খুব সিরিয়াস। মানে আমার কী মনে হয় জানিস, মানে তিনির থেকে বেটার অপশন আমি আমার লাইফে কখনো পাবো না। মানে জীবনে আমি ওর থেকে সুন্দরী ভালো মেয়ে পাবো না। জীবনে এখন অনেক ব্যাপার, পাবি কি পাবি না সেটা অন্য বিষয়। তুই যদি এইভাবে ভালোবাসিস এটা আমার খুব ভালো লাগে। যত্ন করে ধরে রাখিস যেন ছুটে না যায়। আচ্ছা হঠাৎ এত জরুরি? ফুলটা তো তাড়াতাড়ি ফুটে গেল। কই ফুলটা দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি বুঝো। ভালোবাসা ছ দিনের হয়, ছ মাসের হয়, ছ বছরেরও হয়। তোমার আমার ছ মাস চলছে, আমি তোমাকে ৬০ বছর চাই। কখনো যদি ছেড়ে চলে যাও আমি খুব এলোমেলো হয়ে যাব, জানো তুমি। কি বলছো সব আধ্যাত্মিক কথাবার্তা? তুমি সেই ফুলটা আনোনি তাই না, এই জন্য সব কথাবার্তা বলছো? মানে আমার কথা তোমার কাছে আধ্যাত্মিক মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু আমি সত্যি বলেছি, একদম এলোমেলো হয়ে যাব। ফুলটা আনোনি না? না আমি জানতাম, আমি জানতাম, এই জন্যই তুমি এত কথা বলছো আমাকে তাই। আমি কোনো কিছু ভুলি না,
চলো। এই বিল্ডিংটা না আমার খুব পছন্দ। কেন? একদম সবুজ দেখো। তোমার সঙ্গে তোমার কোনো কথা নেই? আমার খুব জরুরি কথা আছে, আমি এসে ছাড়বো না। মামা আপনি প্লিজ যান, তুমি একটু নামো প্লিজ। ফাইন, কি বললো বলো। কেমন আছো? তোমার জানে কাজ কি? তিনি এরকম করো না প্লিজ। কিরকম করবো তোমার সাথে? তিনি আমি জানি যে তুমি আমার উপরে রাগ করে আছো, অভিমান করে আছো। দেখো আমি তোমাকে সরাসরি একটা কথা বলি, যেটা ফোনেও বলেছি, অনেকবার টেক্সটেও বলেছি, তুমি আমাকে যাকে নিয়ে সন্দেহ করছো সে আসলে আমার ফ্রেন্ড ছাড়া আর কিছু না। ফ্রেন্ড? হ্যাঁ, আমি আমি ওর সাথে কথা বলেছি, কিন্তু কথা বলেছি মানে এরকম না যে তুমি যেরকম ভাবছো সেরকম কিছু তো না। এতদিন কোথায় ছিলে? 8-9 মাস কোথায় ছিলে তুমি? আমি এত কষ্ট পেয়েছি, আমি এত কান্না করছি, তখন তুমি কোথায় ছিলে? তখন তোমার ফ্রেন্ডকে নিয়েছিলে, রাইট? তখন তো খুব ভালো ছিলে, এখন আমার কাছে কেন এসেছো? তিনি আমি তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, আমি বারবার যোগাযোগের চেষ্টা করেছি, আমি তোমাকে ফোন দিয়েছি, আমি তোমাকে টেক্সট দিয়েছি, তুমি কোনো ফোন ধরোনি, তুমি টেক্সট রিপ্লাই করোনি। ইগো তোমার থাকতে পারে, আমার থাকতে পারে না। তিনি দেখো, আমি এখন বুঝতে পেরেছি যে আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার দেরি হচ্ছে, প্লিজ। আমার তোমাকে দরকার নেই, কিন্তু আমার তোমাকে প্রয়োজন। এ কমাসের কথা ভাবলে বাকি 8-3 বছরের কথা ভাববে না? পারবে সবকিছু ভুলে যেতে? হ্যালো। হ্যালো আশিক, কাল একটু দেখা করতে পারবে? হঠাৎ কী হয়েছে বলো তো, দেখা করে বলি। এখন বলো, তুমি আসো তারপরে বলছি। ফুল কিন্তু ফোটেনি। ফুল লাগবে না, তুমি আসো। আচ্ছা রাখছি। আশিক, তোমাকে আমি কিছু কথা বলি। আগে তো না, তুমি না বললে গাছে ফুল ফোটেনি? হ্যাঁ ফোটেনি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। না আজকে ফুলটা নিব না। আশিক, আমার পক্ষে তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কি? Don't say you are serious. ফান করছো আমার সাথে না? দেখো তিন্নি, আমার কিন্তু এই ধরনের ফান একদম পছন্দ না, একদম পছন্দ না। আমি মোটেও ফান করছি না, আমি একদম সিরিয়াস। আমি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমাদের ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না?
কী বলছো, ম্যাচ হচ্ছে না কি? আমি কোনো খারাপ কিছু করে ফেলেছি? আমি খুব বাজে কিছু করেছি? আমাকে বলো, আমি শুধরিয়ে নিবো, মানে আমি আমি রিকভারি করবো আর কি, মানে আমি ঠিক করে নিবো। আমি তুমি যেটা বলবো, যেখানে ম্যাচ হচ্ছে না, যেটাতে সমস্যা, যেখানে প্রবলেম, আমাকে বলো, আমি ঠিক করে নিবো, তোমার মতো করে আমি গুছিয়ে নিবো। আমি মানে ইউ নো, মানে তুমি জানো আমি তোমাকে অনেক লাভ করি। দোষ নেই, ইটস অল অ্যাবাউট মাই ফল্ট, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না, সরি। ফোনটা ধরছে না কেন? স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই বুকের বাপাশে, আমার দুঃখ বাড়ে যে কোনো ঋতুর পাল্টে যাওয়া বাতাসে, আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি তোমার লেখা যত চিঠি আসে, জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি তোমার নামে তবু আলো আসে। হ্যালো বন্ধু, কালকে কিন্তু ক্লাস শেষ, সময়তে চলে আসিস। না দোস্ত, আমি পরীক্ষাটা দিতে পারছি না, দিব না। চুপ করে বসে থাকার দিন শেষ ভাই, স্বচ্ছ দেখেন স্বচ্ছ বল। সম্পূর্ণ জার্মান টেকনোলজির বিশ্বসেরা ভার্জিন ম্যাটেরিয়ালের অলিডা গ্লাস ওয়্যার আপনাকে দেয় ঠিক এমনই স্বচ্ছতা। অলিডা গ্লাস ওয়্যার, স্বচ্ছতাই শ্রেষ্ঠত্ব।
বেলা 3টা বাজে, ভাত খেতে চল। আশিক, কথা জবাব দিচ্ছিস না, কি হয়েছে কি তোর? মা, আমার কিছু হয়নি। গত এক মাস ধরে তোর খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, বাসা থেকেও বের হচ্ছিস না। সামনে তোর ফাইনাল পরীক্ষা, তোর তো ভার্সিটিতে যাওয়ার কোনো খবরই দেখি না। মা, আমার কিছু ভালো লাগে না, কিচ্ছু না। না, আমার খেতে ভালো লাগে না, কোথাও যেতে আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি এখন এখান থেকে যাও, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। বললেই হলো, কিছু তো একটা হয়েছে। দেখ, তোর বাবা আমার সঙ্গে রাগারাগি করছে, আমাকে বলেছে তোর কাছ থেকে জানতে যে তোর হয়েছেটা কি, কি তোর সমস্যা আমার কাছে খুলে বল। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুমি যাও এখান থেকে। কি, কারো সঙ্গে কোনো সমস্যা? না, কিছু হয় না মা, যাও এখান থেকে, যাও। বাবা, তুই কি কোনো আবার নেশা টেশা? মা দেখো, একদম বাজে কথা বলবো না। তাহলে সমস্যাটা কি আমাকে খুলে বল। মা, আমার কিচ্ছু হয় না, আমি বললাম তো যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, তোর জীবন তোর, তুই সাফার করবি, আমি না। কিছুই ভালো লাগছে না, আর কারণটাও তোমাদেরকে বলতে পারছি না। বলতে না পারলেও আমি জানি তোমরা বুঝতে পারো। আমি কটা দিন একা থাকি, আমার কিছু হবে না, আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমার একটু ভালো লাগলে আমি আবার ফিরে আসবো। আমার জন্য দোয়া করো। হ্যালো হ্যালো, ঋতু শুধু আব্বা আব্বা করে কাঁদতেছে। আপনি দুই দিনের জন্য ঢাকা গেলেন, এটাতে এরকম অবস্থা, ঘুমানে গেলে কেমনে রাখবো রে আমি? আইসো, আর একটু ফোনটা দাও তো। ঠিক আছে। হ্যাঁ আম্মা, কি হইছে, কাঁদতেছো কেন? হ্যাঁ, কাঁদে না কাঁদে না মা, আমি তো চলে আসতেছি। হ্যাঁ মা, শুনো বাবার কথা, শুনো, কাইন্দ না, আসতেছি তো বাবা। আচ্ছা, তোমার জন্য কী আনবো বলো তো, বেলুন আনবো না পুতুল আনবো? আচ্ছা আমি নিয়ে আসবো, নিয়ে আসবো আম্মু, কাইন্দ না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, হ্যাঁ বাবা আসতেছে আসতেছে আসতেছে। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? না ভাই, কিছু না। তাহলে আপনি যে কাঁদছেন ভাই? আমি একজন প্রবাসী, ওমান থেকে। 3-4 বছর পর পর একবার ছুটি পাই, তখন বাড়িতে আসি। এইবারও ছুটি নিয়ে আসছি, সামনের সপ্তাহে আমার ছুটি শেষ, চলে যাই তুই। এটা ভাবতেই বুকের মধ্যে একটা মোচড় মারতেছে ভাই। বাপ আছে, মা আছে, ভাই বোন বউ, আর একটা কলজার টুকরা বাচ্চা। আর 2 মাস পরে ওর 4 বছর পড়তে হইব, সবাইরে ছেড়ে চলে যেতে হইব। এমনকি
এমন কি আমার কলজার টুকরাটারে সাইরা ভাই, দুনিয়ার মানুষের কত রকম কত কষ্ট আছে, কিন্তু পরিবার চাইরা, আপনজন চাইরা, সংসার চাইরা, সন্তান চাইরা থাকার যে কষ্ট, এই দুনিয়ায় আর কিছু নাই ভাই, আর কিছু নাই। কষ্ট কি পরিবার আপনজন ছেড়ে দূরে থাকার কষ্টের থেকেও বেশি কষ্টের। বাবা কোথায়? বাইরে গেছে। অনিকা এখন আসে নাই? না, ফিরেনি, চলে আসবে, ক্লাস শেষ করে ফোন দিয়েছিল। এই যে এই মাংসটা নিয়ে বাবা, একটু ভাত দিবা। একটু ভুনা ডাল দিই। তার উপর তুই ক্লাস টেস্ট গুলো দিস নাই, আগে থেকেই নাম্বার কমে আছে, কিছু প্রেজেন্টেশনও বাকি আছে। হ্যাঁ ভাবছি আসবো। আচ্ছা তিনির খবর কি বল? দেখ এসব কথা বলতে ভালো লাগছে না, রাখ তো। আমি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমাদের ম্যাচ হচ্ছে না, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না, সরি।
আমি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমাদের ম্যাচ হচ্ছে না। Kids for maximum comfort. তোর কি ফিটতে দেরি হবে আজকে? তা তো এখন ঠিক বলতে পারছি না। কেন, কোনো দরকার? আমার ওষুধগুলো যে শেষ হয়ে গেছে। আচ্ছা, আসার সময় নিয়ে আসবো। কিন্তু আমার তো দুপুরে ওষুধটাও শেষ। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। আসার সময় ওষুধ নিয়ে আসবো। নাও, দরজাটা লাগাও। মা, তুই কিছু খাবি? একটু লেবুর শরবত বানাই দেই। না, বাবা তো সবসময় ওষুধ নিয়ে আসে, আজকে আমি নিয়ে আসি। তুই সত্যি সত্যি ওষুধ আনতে যাবি? হ্যাঁ, আমার ওষুধ। হ্যাঁ, তুমি প্রেসক্রিপশনটা দাও। আসলে কি যাবি? হ্যাঁ, আসলে যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আমি কি একটু ধরব? আমি বলছিলাম এমন একটা জায়গায় না এসে বড় কোথাও নিলে ভালো হতো না? সেই সামর্থ্য কি আর সবার থাকে ভাই? জি, পড়াশোনাটা ঠিকভাবে করিনি, ভালো একটা চাকরিও পাইনি, সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে সেলসম্যানের চাকরি করি ভাই, 11,000 টাকা মাইনে পাই। ওই টাকা দিয়া মারে ভালো করে রাখতে পারি না, ভালো ডাক্তারও দেখাতে পারি না। Thank you.
শহরে আমি তোমাকে ছাড়াই ভালো থাকব। ইরে জারে মুছে ওই মুখ রঙিন আলো গায়ে মাখব। কাল একটু আমার পাশে তোদের সাথে আড্ডা দিতে চাই, অনেকদিন তো মন প্রাণ খুলে আড্ডা দেওয়া হয় না। তোমার শহরে আমি তোমাকে ছাড়াই ভালো থাকব। ইরে জারে মুছে ওই মুখ রঙিন আলো গায়ে মাখব। চোখের বয়স বাড়ে না শহরে আমি তোমাকে ছাড়াই ভালো থাকব। যত গান হয়ে যাবে স্লোগান, শোক হবে শক্তি মুছে দেব অভিমান। আমি এবার নতুন আশাতে বাঁচব। বয়স বাড়ে না এই চোখে নতুন স্বপ্ন আঁকব। তোমার শহরে তোমাকে ছাড়াই ভালো থাকব। কে তাহলে উঠি? থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম।